আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে দেখবেন কিভাবে একটি পুরনো চাদরকে আমরা বাটিকের রং দিয়ে নতুন করে ফেলছি। অর্থাৎ একটি পুরনো চাদরকে কী রং দিয়ে আমরা বাটিক করব বা টাইডাই করব, কতটুকু পরিমাণে করব, এই বিষয়ে আজকে ভিডিওটিতে জানতে পারবেন। আজকে একটি ব্লকের চাদরে আমি ভ্যাট রং দিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন একটি কিং সাইজ চাদর, আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি। চার ভাঁজ করে নিয়ে এটা আমি শক্ত করে বেঁধে নিব। তো এই চাদরটাতে ব্লক করা ছিল মাঝখানে আর দুই পাশে ছিল ব্লক ছাড়া। তো এটা আমি প্রায় দীর্ঘদিন ব্যবহার করেছি, তো ভাবলাম যে এটাকে কীভাবে আরেকটা রং দিয়ে আবার সুন্দর করে এটাকে ব্যবহার করা যায়। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো রঙের যে কোনো প্রিন্টের চাদরেও এভাবে করে আপনারা বাটিক করে নিতে পারেন টাইডাই। তো দেখুন এই যে চমৎকারভাবে সুন্দর করে এরকম সমান সমান করে ভাঁজ করে নিয়ে, যে আজকে যে আমি সুতাটা ব্যবহার করেছি যে এরকম সুতাও নেওয়া যাবে শক্ত, মোট কথা খুব শক্ত করে বেঁধে নিব। আর যেহেতু কাপড়ের রঙটা যে রঙের উপরেই নির্ভর করবে ডিজাইনটা, যে কাপড়ের রঙটা কিন্তু একটুখানি মানে ফেড হয়ে যাবে, তো যে কারণে এটাকে খুব শক্ত করে আমরা বেঁধে নিব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর মূলত আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি এই টাইডাই বাটিকের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কিছু কাস্টমাইজ কাজও করি পাশাপাশি। তো যে কারণে আমি চেষ্টা করি যেন আমার এই ভিডিওটি দেখে অন্তত কয়েকজনের বা যে কেউ একজনের হলেও যেন উপকার হয় এবং আপনারা এটা করে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। আমি যে নিয়মগুলি আপনাদের দেখাই এটা একেবারে অথেন্টিক, 100% অথেন্টিক, কারণ হাবিজাবি করে তো কাজ করলে হবে না। আমি কাস্টমারকে খুশি করতে চাইলে আমার রঙের কোয়ালিটি ভালো হতে হবে, ডিজাইনের কোয়ালিটি ভালো হতে হবে এবং এটা আপনার রঙের কোয়ালিটি ভালো হতে হবে, কাপড়ের কোয়ালিটি ভালো হতে হবে। তো যে জন্য আমি খুব অথেন্টিক নিয়মে আপনাদের এই ডিজাইনগুলি দেখাতে চেষ্টা করি এবং রঙের যে কোয়ালিটি সেটাও। আসলে একটি ভিডিওতে মূলত অনেকক্ষণ অনেক কিছু আসলে বোঝানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করি আপনাদের বলার জন্য। তো এই যে দেখুন যে এখানে কিন্তু এই যে আমার বাধা হয়ে গেল, দেখেন যে কোনো ডিজাইনই করা যাবে, যেহেতু আমি চার ভাঁজ করে এরকম করে বেঁধে নিলাম। তো বাঁধার পূর্বে অবশ্যই কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব, যেহেতু অনেক বড় একটা চাদর, অন্তত 20 মিনিট ঠান্ডা পানিতে আমরা এটা ভিজিয়ে রাখব। এবং আজকে রঙের প্রক্রিয়াতে চলে যাই। তো রং আমরা ভ্যাট রং সাধারণত জানি যে গজ প্রতি আধা তোলা এবং কস্টিক লাগবে এক তোলা এবং হাইড্রোজ লাগবে এক তোলা। তো আজকে আমি এই চাদরের জন্য প্রায় পাঁচ লিটার পানি নিয়েছি এবং রং দিয়েছি কিন্তু এখানে তিন তোলা। আপনারা যেহেতু রঙিন কাপড় অবশ্যই এটাকে তিন থেকে চার তোলা রং দিবেন ভ্যাট রং, আর অন্যান্য প্রশান্ত এটা করাই যাবে না। আর যদি আপনি সালফার রং দেন এখানে লাগবে পাঁচ তোলা। তো আমার যেহেতু ভ্যাট রং আমি দিব, গাঢ় কালার করব, সেই কারণে আমি তিন থেকে সাড়ে তিন তোলা ভ্যাট রং আমি এখানে আজকে দিয়েছি। আর এই যে এখন রঙে কাপড়টি চাদরটি যে দিয়ে দিলাম সেটা কিন্তু খেয়াল করতে হবে যেন রঙের মধ্যে ডুবে থাকে, এবং এই রঙে ডুবিয়ে আমি এখানে রেখে দিব 25 থেকে 30 মিনিট রঙে ডুবিয়ে রাখবো। তো ডুবিয়ে রেখে তারপরে আমি উঠিয়ে সাথে সাথে ধোয়ার দরকার নেই, আমি রেখে দিয়েছি।
রেখে দিয়ে আমরা এই যে ধুয়ে নিব, যেহেতু ভ্যাট রং। এই যে দেখতে পাচ্ছেন যে ব্লকের চাদরে আমি কিন্তু টাই টাই করে ফেললাম, খুবই একটা ইন্টারেস্টিং, আমার নিজের কাছে খুব ভালো লেগেছে এটা, যে আমি পরবর্তীতে চাদরটাকে আর একটু ব্যবহার করতে পারছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু রং করা হয়ে গেছে। তো এরকম ব্লকের, যখন ব্লকের চাদরে বা ব্লকের কাপড়ে যখন আমরা ভ্যাট রং দিব, সেই ব্লকের রঙে কিন্তু কখনোই ভ্যাট রং বলেন, সালফার বলেন, কিছুই কিন্তু থাকবে না। ব্লকের রংটা কিন্তু আসলে খুব শক্তিশালী, অনেক সুন্দর। তো আমার কাছে তো মনে হয়েছে যে এই চাদরটাতে আমি ভ্যাট রঙে করি নি, তো সবুজ রঙ আমি আজকে দিয়েছি। এবং আজকে কিন্তু আমি ব্যবহার করেছি সবুজ রঙের 3 তুলা ভ্যাট রং। তো আপনারা সেই পরিমাণে পাশাপাশি কেমিক্যালগুলি দিয়ে নেবেন। তো আমার আরও ভিডিও আছে যে কীভাবে ভ্যাট রং তৈরি করতে হয়, কীভাবে ভ্যাট রঙে কাজ করতে হয়, এটা কীভাবে সঠিক পদ্ধতিতে কাজ করবেন, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই যে দেখুন কি চমৎকার রং এসেছে। তো আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখতে চান, অবশ্যই আশাস কালার স্টুডিও নামে পেজ আছে, সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সবসময় এই ভিডিওগুলি দেখতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য। আর বাটিক সম্পর্কে, টাই ডাই সম্পর্কে যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক আপুরাই আমার কাছে প্রশ্ন করেছেন যে প্রুশিয়ান বাটিক বা বাটিক সম্পর্কে সিরিয়ালভাবে টিউটোরিয়াল দিতে। আমি অবশ্যই চেষ্টা করব, আমি করছি, কারণ এটাকে একটু সাজিয়ে নিতে হবে। আমার অফলাইনে বা অনলাইনে যেভাবে আমি কোর্সগুলি করাই, সাধারণত ওইভাবে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল, এই জন্য আমি এই টিউটোরিয়ালগুলি সংক্ষিপ্ত আকার করে আমি ইউটিউবে আপলোড দিব। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং সিরিয়ালভাবে দিব, 1, 2, 3, 4 এরকম করে আমি এই টিউটোরিয়াল তৈরি করে দিব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।